সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ এবং আইডিয়ার বিভিন্ন স্থান থেকে এবং এখানকার সকল সহকর্মীবৃন্দ, আমি শুরুতে একজন অংশ বলে গেছেন আমার আগে, সিলেটে আমার একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ জেহিন ভাইকে স্মরণ করছি। জেহিন ভাই এফআইবিডিবিতে অনেক কজন রত্ন তৈরি করে গেছেন, যারা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এবং শুধু বাংলাদেশেই না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই এফআইবিডিবি জেহিন ভাইয়ের হাতে তৈরি হওয়া মানুষজন শিক্ষাক্ষেত্রে অনেক বড় বড় পদে এখন কাজ করছে। কিন্তু কয়েকজন মানুষ আমি বলবো যে খুবই ভিন্ন ধরনের জীবনযাত্রা বেছে নিয়েছেন, তাদের মধ্যে দুজনকে আমি অত্যন্ত প্রিয়জন এবং শ্রদ্ধাভাজন হিসেবে বিবেচনা করি। একজন হচ্ছেন বর্তমানে আমেরিকা প্রবাসী লেখক মইনুস সুলতান, আরেকজন আপনাদেরই সহকর্মী নজরুল ভাই। প্রচার বিমুখতা হয়তো ওনার একটা কাজের বা স্বভাবের অংশ হতে পারে, কিন্তু সার্বিক সহযোগিতার কারণে কাজে আপনাদেরকেও আমি এই 25 বছর পূর্তি উৎসবে একইভাবে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আমরা আইডিয়ার সঙ্গে কাজ করছি 9-10 বছর হবে এবং আমি একটু গল্প করেই বলতে চাই, চা বাগানে কাজ করা কিন্তু খুব সোজা না। বাংলাদেশে শতাধিক চা বাগান আছে এবং এই এইটা মনে হবে আপনার ছোটখাটো 100টা মোগল রাজত্ব, ওইখানে ঢোকা, ওইখানে শ্রমিকদের সঙ্গে কথা বলা, কাজ করার, বিশেষ করে আপনি যদি ওইখানে রাইস শব্দ উচ্চারণ করেন তো পরের দিনই আপনার ঢোকা বারো এরকম। আমাদের একটা খুবই সহযোগী সংগঠন এনজিও ফোরাম, ওইখানে আমাদের এক সহকর্মী ছিল জোসেফ নাম, যখন তরুণ বয়সে চা বাগানে কাজ করবে, পানি স্যানিটেশনের অধিকার জানাবে, এরকম ঘটনা আছে যে তাকে বেঁধে রাখা হয়েছে, পরে গিয়ে উদ্ধার করে আনা হয়েছে। তো সেই অবস্থায় আমরা যখন একটা অর্গানাইজেশন খুঁজছিলাম যে চা বাগানে কে কাজ করতে পারবে, আমরা 3-4টা অর্গানাইজেশনকে নিয়ে শর্টলিস্ট করে যখন ভাবছি কার সঙ্গে পার্টনারশিপে যাব, ওই সময় আইডিয়ার নাম চলে আসে এবং আজকে আমার বলতে দ্বিধা নাই, আমাদের জিয়ার প্রিডিসেসর, ওয়ান অফ দি প্রিডিসেসর, একজন কেয়ারের ক্যান্ডিডেটের সঙ্গে আমার ফোনে অনেকক্ষণ লম্বা আলোচনা এবং উনি আমাকে আইডিয়া রিকমেন্ড করেন এবং সেই থেকে আমি কোনো রিগ্রেট করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আইডিয়া এবং আমরা কীরকম কাজ সেখানে করেছি। 2-2.5 বছর আগে চা বাগানে একটা শ্রমিক ধর্মঘট হয় এবং ওদের প্রায় 11-12 দফা দাবি ছিল। আমি সেই লিফলেটটা নিয়ে দেখছিলাম যে শ্রমিকরা কি নিয়ে চা বাগানে ধর্মঘট করবে, পড়তে পড়তে দেখি 6-7 নম্বরে একটা দাবি লেখা যে মালিনী ছড়া এবং আরো 5টা চা বাগান বোধহয় তখন ছিল, এই চা বাগান গুলোতে যেই রকম ভাবে শতভাগ নিরাপদ পানি এবং স্যানিটেশন আছে, সব বাগানে ওই রকম পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। এবং আমি তখন বুঝতে পারলাম যে আইডিয়া চা বাগানে যে কাজটা করেছে সেটা এখন 100 চা বাগানের শ্রমিকদের প্রাণের দাবি হয়ে গেছে। এটাই হচ্ছে একটা কাজের নমুনা যে আমরা তো আর 100 চা বাগানে কাজ করার মতো সম্পদ টাকা আমাদের নাই, এটা একদম অনেস্টি স্বীকার করি, কিন্তু এই যে উদাহরণটা তৈরি করা গেল, এখন সব চা বাগান ওই রকম মানের পানি চায়, দোরগোড়ায় নিরাপদ ভালো পানি, তারা একটা সুন্দর ভালো ল্যাট্রিন চায় যেখানে মেয়েদেরকে দূরে যেতে হবে না, তাদের স্কুলগুলোতে ছাত্রী যারা পড়তে যাচ্ছে তারা মাসিকের সময় স্কুলে অনুপস্থিত হবে না, ওরকম চায়। এই যে চাহিদাটা তৈরি করতে পারা এবং এখন তারা চাচ্ছে, মালিকের কাছে চাচ্ছে, ইউনিয়ন পরিষদের কাছে চাচ্ছে, উপজেলা পরিষদের কাছে চাচ্ছে, এই জায়গাটাই আমি মনে করি যে আমরা সাফল্যটা অর্জন করতে পেরেছি। এখন আমাদের এটাকে স্কেল আপ করার ব্যাপারে একটু অগ্রগামী হতে হবে এবং সেইখানে আবার একটু প্রচার বিমুখ থাকলে কিন্তু চলবে না।
এইখানে একটু ঢাকঢোল পিটাতে হয়। তো কাজেই একটু সমালোচনা আসে যে এনজিওরা যতটা কাজ করে তার চেয়ে বেশি অনেক বেশি দেখায় এই সেই, কিন্তু এটার দরকার পড়ে হচ্ছে, নইলে পুরো দেশ জুড়ে বা ছোট চা বাগান জুড়ে এটা স্কেলিং হবে না। আমি এখানে সনাকের কর্মকর্তা বলে গেছেন, আমি এটার সঙ্গে একমত যে ওনারা এতটাই প্রচার বিমুখ যে আমি নিজেও ব্যক্তিগতভাবে জানতাম না যে শীতল পাটি ইউনেস্কো অন্তর্ভুক্ত করার ব্যাপারে আইডিয়া এবং নজরুল ভাইয়ের মধ্যে একটা ভূমিকা আছে। বাংলা ভাষাকে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত করা হয়, কিংবা মনে করেন যে আমাদের জামদানি শাড়িকে যখন আপনার জিওপোর্টিং এর মধ্যে আনা হয়, এইসব জায়গায় যারা কাজ করেছে তারা যদি একটা সামাজিকভাবে দেশব্যাপী স্বীকৃতি পেতে পারে, এই শীতল পাটির মতো একটা জিনিসকে যেখানে আমরা ইউনেস্কোর একটা ঐতিহ্য তালিকা অন্তর্ভুক্ত করেছি সেইটা কেন আমাদের গর্বের বিষয় হলো না, এটা আমার বিশ্বাস। আমার মনে হয় যে এটা আমাদের একটা সার্বিক ঘাটতির একটা বিষয়, এটা অবশ্যই আমি মনে করি না সময় ফুরিয়ে গেছে, এটা নিয়ে আমাদের কাজ করার আছে। সিলেটের মেয়র মহোদয় এখানে ছিলেন, উনি থাকলে হয়তো আমি ওনার সামনেই বলতাম, সেটা হচ্ছে যে বছর দুই আড়াই আগে উনি যখন সরকারি হেফাজত থেকে বের হয়ে আসেন, তখন উনি ঢাকাতে এই নতুন অনেকগুলো পাবলিক টয়লেট দেখে উনি আমাকে ফোন করেন যে সিলেট শহরে কি একটাও এরকম উদাহরণ তৈরি করা যাবে না। আমি কিন্তু পরের ফোনটা নজরুল ভাইকেই করি যে আপনারা পারবেন এই কাজে সাহায্য সহযোগিতা করতে, এবং আমি আজকে গর্বের সঙ্গে বলতে চাই আজকে এই যে চৌহাট্টা পয়েন্টে বন্দরবাজারে মেট্রো হোটেলের উল্টো পাড়ে এবং কদমতলি বাসস্ট্যান্ডের কাছে যে অত্যন্ত আধুনিক মানের নারী বান্ধব গোসলের সুবিধা সহ লকার সার্ভিস সহ যে প্রফেশনাল পাবলিক টয়লেটগুলো যেগুলো বিশ্বের যে কোনো শহরের সঙ্গে কম্পিট করতে পারবে, এগুলোর পেছনেও কিন্তু আইডিয়া কাজ করেছে, কিন্তু ওনারা হয়তো ওরকম করে বলেন না। আজকে আপনারা গর্ববোধ করতে পারেন যে সিলেট শহরের এই পাবলিক টয়লেটগুলো আপনারা যে কোনো পাবলিক টয়লেট অ্যাপস খুললে পরে আপনারা সবগুলো পাবলিক টয়লেটের জিওলোকেশনগুলো খুঁজে পাবেন। তো এইখানে একটা জিনিস হয়েছে কি যে এনজিওদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা জন্ম নিয়েছে, এটার একটা মূল কারণ হচ্ছে আমরা এমনকি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে অনেকেই আমরা জানি না দাতা সংস্থা, জাতিসংঘ সংস্থা, আন্তর্জাতিক এনজিও, দেশি এনজিও এবং সমাজসেবা অধিদপ্তরে এই যে বিভিন্ন রেজিস্ট্রেশন প্রাপ্ত যে সমস্ত সামাজিক সংগঠন আছে, আমরা এই 20-30 হাজার প্রতিষ্ঠানকে সবই এনজিও নামে ভালোভাবে বলি। কাজে ওই 150 কোটি টাকার হোটেল বিলের দায় দায়িত্ব মন্ত্রী মহোদয় কিন্তু দাতা সংস্থা বলেন না, উনি বলেছেন এনজিওরা খরচ করেছে। কোন এনজিও 150 কোটি টাকা খরচ করেছে বা কয়টা এনজিও মিলে 150 কোটি টাকার হোটেলের বিল দিয়েছে, কিন্তু ঢালাও মন্তব্যে যে অসুবিধাটা হয় যে এই ডিস্টিংশনগুলো না থাকার ফলে সমস্ত দায় দায়িত্ব তখন এই আইডিআই বলি অথবা যে কোনো অ্যাওয়ার্ডই বলি এই সমস্ত এনজিওর কাছে চলে আসে। কাজেই আমাদেরকে একটু পার্থক্য নিরূপণ করে সুনির্দিষ্টভাবে কথা বললে পরে আসলে অনেক ভালো হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি শুধু 25 বছর উদযাপনে আপনাদেরকে যেরকম আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, একই সঙ্গে আমি বিশেষ করে কার্যনির্বাহী কমিটি যারা আগামী দিনের রূপরেখা প্রণয়ন করবেন, দিক নির্দেশনা দেবেন, তাদের কাছে আমি একটা সাবমিশন রাখতে চাই। এই সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে সালনা থেকে জন্ম নিয়ে প্রায় পৃথিবীর বৃহত্তম মানে বৃহত্তম হওয়ার কৃতিত্বের চাইতে আসলে তারা যে কাজগুলো করেছে সেই কন্ট্রিবিউশনগুলোকে আমরা সবচেয়ে বড় করে দেখি, কারণ এইরকম ব্যাপক জনগোষ্ঠীর জন্য এত গভীর প্রণোদনামূলক কাজ কোনো প্রতিষ্ঠান করতে পারে। তো আজকে 25 বছর শেষে ব্র্যাকের হয়তো আজকে 47 বছর হচ্ছে, 48 বছর সরি,
তো আগামী 25 বছর শেষে আইডিয়া কোথায় দাঁড়াবে এই স্বপ্নটা আপনাদের দেখতে হবে, আপনাদেরকে খুঁজতে হবে এবং এই চ্যালেঞ্জটা নিতে হবে যে এই সিলেটের মাটিতেই আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করা উদাহরণ আরেকজন সিলেটের কৃতি সন্তান রেখে গেছে। আপনারা এখন সম্মিলিত ভাবে ইচ্ছা করলে তার কাছাকাছি বা তাকে ছাড়িয়েও যেতে পারে। স্বপ্ন সবসময় বড়ই দেখতে হয়। আমি যদি তো আমি এই শুভেচ্ছা রাখবো, এই দোয়া রাখবো যে আপনারা অবশ্যই এই স্বপ্নটা দেখবেন এবং স্বপ্ন দেখলেই মানুষ যেমন আমার সাইদ স্যার বলেন তার স্বপ্নের সমান বড়, আপনারাও আসলে যে স্বপ্নটা দেখবেন তার কাছাকাছি বা তাকে ছাড়িয়ে যেতে পারবেন। আপনাদের জন্য এই শুভেচ্ছা রেখে আমি আমার বক্তব্য শেষ করি।